অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় দু এই সাত রাশির মহাসংযোগ শুরু লটারি এবং গুপ্তধন এই দুইটি থেকে এই সাত রাশি ডায়েরিতে নোট করে নিন যাদের ক্ষেত্রে লটারি কেটে হতাশ হয়ে গেছেন লটারি মিলছে না প্রচুর লটারি কেটেছেন তারা নিজস্ব জন্ম ছকটা আমি আবারও বলছি কেউ কেউ লিখছেন যে স্যার আপনি লটারির কথা বলছেন মিলছে না কিন্তু আমি কি কথাটা বলছি আগে শুনবেন যে আপনার জন্ম কুণ্ডুলিতে আপনার ভাগ্যে লটারি যোগ আছে কিনা এই দু হাজার বাইশে যদি থাকে তবেই কিন্তু আপনি কাটবেন অযথা অর্থ অপচয় করবেন না নিজের জন্ম ছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে যাচাই করিয়ে নিন আবার কেউ কেউ থাকে যারা যাদের কপালে লটারি থাকে কিন্তু কাটলই না সেখানে কিন্তু হচ্ছে না অর্থাৎ এই দুটো ডিফারেন্ট জায়গা কিন্তু দেখা যাচ্ছে একটা যাদের ভাগ্যে নাই তারা কাটছে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যাদের ভাগ্যে গাঢ় যোগ আছে তারা কাটছে না লটারিটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্য অর্থাৎ আপনার কপাল আপনার পঞ্চম দ্বিতীয় একাদশ এবং আপনার দশা অন্তর্দশা আমি স্পেসিফিক আপনাদেরকে কিছু কথা আপনাদেরকে এই ভিডিওতে বলবো যাদের ক্ষেত্রে রাহু পীড়িত আছে রাহু কি দেয় এই কলিযুগে হঠাৎ অর্থ এই রাহুকে যদি আপনারা ফেভারে করতে চান রাহু কবচ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি রাহু কবচটা আপনার পরিধান কিন্তু করুন আপনাদের রাহু লটারির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সহায়তা কিন্তু করবে তো এই বছর যে সাত রাশির গাঢ় যোগ দেখা যাচ্ছে লটারিতে কোন এই সাত রাশি যে সাত রাশির হঠাৎ ধনবর্ষা হতে চলেছে লটারি গুপ্তধন এবং শেয়ার মার্কেট এই তিনটা থেকে ফাটকা থেকেও কিন্তু এই সাত রাশি এই দু হাজার বাইশে লটারি থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন কোটিপতি হতে চলেছে এই সাত রাশি দেখুন এই জায়গাটাতে কি হচ্ছে আপনাদের যারা লটারি কাটছেন যারা হতাশ হয়ে গেছেন তারা অবশ্যই আপনাদের ফর্চুনা নাম্বার এবং কোন সময়ে আপনারা লটারি কাটবেন এবং যারা আমাকে দেখাচ্ছেন লট লটারির জন্য সে পেসিফিক লটারির জন্য তারা জানেন আমি কি ফর্মুলা আপনাদেরকে বলছি অর্থাৎ কোন ফর্মুলাতে কাটলে লটারির যোগ সম্ভাবনা বাড়িয়ে তুলছে যদি আপনার জন্মছকে থাকে যারা দেখাচ্ছেন শুধুমাত্র লটারি স্পেসিফিক যারা লটারির জন্য বুকিং করে দেখাচ্ছেন তাদের ক্ষেত্রে সেই ফর্মুলাটা যদি কাটতে পারেন তবেই আপনার কিন্তু লটারি লাগার সম্ভাবনা এবং রাহু কবচ পরিধান করা আপনার ক্ষেত্রে জায়গার সম্ভাবনাটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে কিন্তু তুলবে তো কোন এই সাত সৌভাগ্যশালী রাশি এই লটারি থেকে হতে চলেছে মহা কোটিপতি ডায়রিতে নোট করে নিন এই রাশিগুলো ধন বর্ষা হতে চলেছে অর্থাৎ এই রাশিগুলোর আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হবে দেখুন আপনাদেরকে আমি একটা কথা আবারও বলছি আপনার রাশিচক্রে রাহুর প্লেসমেন্ট আপনার রাশিচক্রে কেতুর প্লেসমেন্ট আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট এই জায়গাগুলো দেখা দরকার এবং এ বছরটি কিন্তু শুক্রের বছর দু হাজার আপনারা যোগ করে দেখুন বছরটি আসছে শুক্র অর্থাৎ বছর প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি দেখুন ধনু রাশির ক্ষেত্রে আপনার পঞ্চম ভাবে করছে রাহু পঞ্চম ভাব আকস্মিক এখানে রাহুর অবস্থান আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি লটারি শেয়ার মার্কেট গুপ্তধন এবং কেতু আপনার একাদশভাবে ভ্রমণ করছে অর্থাৎ কার্যক্ষেত্রে সফলতা আপনারা পাবেন তবে অবশ্যই আমি যে ফর্মুলাতে লটারি কাটার কথা বলি যারা বুকিং করেন সেক্ষেত্রে আপনাকে জেনে নিতে হবে কখন আপনার দশা দশা পারমিট করছে কিনা এই জায়গাগুলো একান্ত দেখা দরকার দ্বিতীয় যে রাশির কথা বলব সেটি হচ্ছে মিন রাশি ধনভাবে রাহু অবস্থা করছে দেখুন আপনাদের হঠাৎ অর্থ কিন্তু আপনাদেরকে দিবে ধনভাবে রাহু আকর্ষিক ধনলাভ আপনাদেরকে কিন্তু ঘটাতে চলেছে অর্থাৎ লটারি শেয়ার মার্কেট ফাটকা গুপ্তধন থেকে দু হাজার বাইশে আপনি যদি মিন রাশি হন ডায়রিতে নোট করে নিতে পারেন আপনার কিন্তু লটারি লাগার যোগ প্রবল আমি যে সাতটি রাশির কথা বলছি সেটি কিন্তু গাঢ় যোগ আছে আর যে পাঁচটি রাশির কথা বলছি না তারপরে এদের কিন্তু নয় এই পাঁচটি রাশিও কিন্তু লটারি পাবেন তবে যেগুলো রাশির গাঢ় যোগ সম্ভাবনা আছে সেই রাশিগুলোকে নিয়েই আমি কিন্তু আলোচনা করতে চলেছি এরপরের যে রাশি মকর রাশি তিন নম্বর রাশি আপনাদের চতুর্থভাবে ভ্রমণ করছে আপনাদের আকস্মিক ধনলাভ লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এই সময় পাবেন এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে বৃষ বৃষ বৃষরাশির ক্ষেত্রে আপনাদের দ্বাদশভাবে রাহু আপনাদের লটারির দিক থেকে কিন্তু আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু আপনারা পাবেন লিখে রাখতে পারেন বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের লটারি যোগ কিন্তু প্রবল থেকে প্রবল গাঢ় যোগ কিন্তু দু হাজার কিন্তু দেখা যাচ্ছে এর পরের যে রাশির কথা সেটি হচ্ছে আপনার সিংহ রাশি আপনাদের ভাগ্য হবে রাহুর অবস্থান হঠাৎ ধন প্রাপ্তি হঠাৎ আপনার অর্থ পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে নির্দেশ আপনার করছে লিখে নিন ডায়েরিতে নোট করে নিন আপনি মিথুন রাশি আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু লটারির গাঢ় যোগ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই দু হাজার বাইশে প্রবল কিন্তু দেখা যাচ্ছে এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু লটারির যোগ লটারির সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর কিন্তু নির্দেশ কিন্তু করছে কর্কট রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে দু হাজার বাইশ লটারির ক্ষেত্রে টার্নিং পয়েন্ট আপনাদের কিন্তু হতে চলেছে এর পরের যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আকর্ষিক ধন প্রাপ্তি লটারি ফাটকা শেয়ার জুয়া গুপ্ত গুপ্তধন থেকে কিন্তু আপনারাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছেন আপনি যদি তুলা রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে লটারির ক্ষেত্র থেকে তবে আবারও বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই রাহু কবচ রাহু কবচ আপনারা পরিধান করুন এবং স্পেশালি লটারির বুকিং আপনারা করে লটারির যদি আপনার জন্মচকে থাকে সেক্ষেত্রে আপনাকে বলে দেওয়া হবে এবং কি ফর্মুলাতে কাটবেন যারা দেখিয়েছেন তারা অবশ্যই জানেন শুধু লটারি স্পেসিফিক অন্যান্য বিষয় না শুধু লটারির জন্য যারা বুকিং জানতে চাইছেন তারা অবশ্যই এই বুকিং নাম্বার যেটা যাচ্ছে এই বুকিং নাম্বারে আপনারা বুকিং করুন নিশ্চিত রূপে আপনাদেরকে যথাসাধ্য সাহায্য কিন্তু করা হবে অর্থাৎ দু হাজার বাইশ কিন্তু শুক্রের বছর শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ আবার বলছি শুক্র হচ্ছে আমাদের ভৌতিক জগতের ভোগ কারক গ্রহ এবং শুক্র এবং রাহু আপনাদের কিন্তু হঠাৎ অর্থ ভোগ বিলাস লটারি শেয়ার মার্কেট থেকে কিন্তু লাভবান কিন্তু আপনাদেরকে করাতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন নমস্কার ধন্যবাদ